টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন এমএস ওয়ার্ডের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট অপশনের কাজ। সাধারণত আমরা যখন গণিতের কোনো সূত্র লিখি, সূত্র লেখার সময় এর উপরে একটা স্কোয়ার দিতে হয়, আবার বির উপরে স্কোয়ার দিতে হয়, আবার রসায়নের কোনো সূত্র যখন আমরা লিখি অথবা রসায়নের কোনো ফর্মুলা যখন লিখি, সাধারণত যদি আমরা পানির সংকেত লিখি, পানির সংকেত লিখতে গেলে এইচ লিখে নিচে একটা টু দিতে হয়, তারপরে ও লিখতে হয়। এখন আমি দেখাবো কিভাবে এ সকল কাজ করা যায়। আমি যদি অঙ্কের কোন এ প্লাস বি হোল স্কোয়ার এই ধরনের কোনো সূত্র লিখতে চাই, তাহলে আমাকে নর্মাল আগে টাইপ করে নিতে হবে। নর্মাল টাইপ করার বলতে আমি প্রথমে এ লিখলাম, তারপরে আমি টু লিখলাম, তারপরে আমি প্লাস দিলাম, তারপরে আবার বি দিলাম, তারপরে আমি টু দিলাম। এখন দেখুন এখানে এই টু লেখাটি আমাদের এর উপরে ছোট্ট করে এই জায়গায় শো করবে এবং বির অনুরূপভাবে বির উপরে টু লেখাটি এইভাবে ছোট্ট করে শো করবে। আমি দেখাবো কিভাবে এই কাজটি করতে হয়। যেমন আমি এর উপরে টুল নেওয়ার জন্য আমাকে প্রথমে টুটি সিলেক্ট করতে হবে। আমি টুটি সিলেক্ট করলাম। টু সিলেক্ট করার পরে এখানে দেখুন এমএস ওয়ার্ডের এই হোম বাটনের অন্তর্গত ফন্ট সেকশনে দেখুন এখানে এক্স একটা লেখা রয়েছে, টেক্সট রয়েছে, এবং এই এক্স লেখা যে বাটনটি, এই বাটনটির এক্সের উপরে দেখুন একটা ছোট্ট একটা টু লেখা রয়েছে। আমি এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পরে দেখুন আমাদের এরপরে এই টু লেখাটি উপরে চলে গেছে। আমি আবার বিটা সিলেক্ট করলাম। বি সিলেক্ট করার পরে আমি আবার ওই একই টেক্সটে ক্লিক করলাম। এটাকে বলে সুপারস্ক্রিপ্ট। ক্লিক করার পরে এই দেখুন আমাদের এই বির উপরে চলে গেছে। আমি আবার যদি এই টু লিখছি, এই টুটি যদি আমি আবার পূর্বের অবস্থায় ফিরে আনতে চাই, অর্থাৎ আমি নর্মাল টু যদি দিতে চাই, পি স্কোয়ার না লিখে নর্মাল টু লিখতে চাই, তাহলে আবার আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমার এটা পূর্বের রূপ ধারণ করবে, অর্থাৎ নর্মাল টু হয়ে যাবে। এখন আমি দেখাবো কিভাবে আপনি পানির সংকেত লিখবেন, অর্থাৎ এইচ, তারপরে নিচে হচ্ছে ছোট্ট করে টু, তারপরে ও। আমি প্রথমে এইচ টু ও টাইপ করে নিলাম। এখন আমাকে টুটা নিচের দিকে দিতে হবে। টুটা নিচের দিকে দেওয়ার জন্য অনুরূপভাবে আমি টুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এইখানে একটা বাটন রয়েছে, এখানে এই বাটন এক্স লেখা রয়েছে, নিচে হচ্ছে ছোট্ট করে টু লেখা আছে, সাবস্ক্রিপ্ট এই বাটনটার নাম। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আপনার নিচে এই যে এইচ টু ও এখানে টুটে নিচে ছোট করে চলে আসছে। এই ছিল এমএস ওয়ার্ডের কীভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ করতে হয় সে বিষয়ে আলোচনা। আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।